গুড আফটারনুন গাইস, এখন বাজে একটা, দুপুর একটার। আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই গেছে নামাজ পড়তে, আজকে ফ্রাইডে। তো বাইরে বৃষ্টি পড়ছে, ওরা ছাতা নিয়ে গেছে, ওরা আই থিঙ্ক চলে গেছে। যাই হোক, তো আমি এখন রান্নাবান্না করছি আর বাইরের ওয়েদারটা জাস্ট তোমাদেরকে দেখাতে এলাম। দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। আর ও এখানে কাজ করছিল কিন্তু চলে গেছে নামাজটা পড়তে। কালকে তো দেখালে আমি, অন্ধকার হয়ে আছে কারণ আকাশটা অন্ধকার হয়ে আছে, তো লাইটটা জ্বালতে হবে। এত আম নিয়ে এসছে বাড়ি থেকে আমার শ্বশুরমশাই মালদা থেকে, আর ফ্রিজের মধ্যেও আছে। এগুলো হচ্ছে ল্যাংড়া আম, একটু পেকে গেছিলো বলে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্নাবান্না হচ্ছে, এটা রাত্রে, এটা হচ্ছে মাটন একটু ছিল সেজন্য সেটাকে গরম করে নিচ্ছি, আর মাটন দু এক পিস ছিল সেটাকে গরম করে নিচ্ছি, আর আলু কেউই খায়নি। আর এটাতে মাছের ঝোল হচ্ছে, কাতলা মাছের ঝোল। এদিকে ভাতটাও হয়ে গেছে, ওরা নামাজ পড়ে আসার পরে আমি স্নানটা করে নিচ্ছি, তার মধ্যে তারপরে খেতে বসবো। মাটনটা দু এক পিস রয়ে গেছে, আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে। এদিকে বৃষ্টির জল ঢুকে যাচ্ছে ঘরে, মানে হাওয়া বইছে তো পুরো ছিটে ফোটা বইছে। না টানলে মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে কিন্তু এখনও বৃষ্টি থামেনি বাইরে, তার জন্যে ওরা, আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই এখনও ওই জন্য নামাজ পড়ে ফিরতে পারিনি। আর এখানে দেখো জল পড়ে কী অবস্থা হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে, ওরা মনে হচ্ছে বৃষ্টিতে আটকে আছে, ওরা জল জমে গেছে। বৃষ্টিতে আটকে গেছিলে? হ্যাঁ, বৃষ্টিতে আটকে গেছিলে, দেরি হলো ফিরতে। এই জায়গায় জল দেবে মুস্তাফা হবে, জলটাও দিয়ে দিতে পারো। গাইস, ছাদে চলে এলাম। ব্যাপার হচ্ছে আজকে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, মানে ওরা গেছিল নামাজ পড়তে তো বৃষ্টিতে পুরো আটকে ছিল। এখন বৃষ্টিটা একটু কমেছে, একটু মনে হচ্ছে সূর্যের মুখ একটু অল্প করে দেখা যাচ্ছে, বাট আকাশে তাও এখনও প্রচুর মুখ। দেখো আকাশটাকে, দেখো মানে এনি টাইম আবার বৃষ্টি আসতে পারে। আর আমি এসেছি ছাদে, এখন ছাদে আছি, আর যখনই আমি ছাদে আসব এই চিলটা আসবেই আসবে। দেখো দেখতে পাচ্ছ, আজকে আবার এসছে ওই যে বদমাসটা, ওই চলে যাচ্ছে। আগের দিন ছাদে এসেছিলাম, তাও আমি ওর জন্যে ভয়ে পালিয়েছি, আজকে আবার ওর জন্যে আমার শান্তি নেই। উল্টো করে ছাদটাকে দেখায়, আগে অনেকবার দেখিয়েছি তো, তাও আকাশে প্রচুর মেঘ হয়ে আছে। ওই ওই একটা চিল ওই দূরে উড়ে চলে যাচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এই যে দেখা যাচ্ছে যেটা না, এই ছোট্ট মতো লম্বা, ওই যে একটু ঝাপসা মতো, ওটা হচ্ছে কলকাতার মধ্যে সবথেকে টলেস্ট বিল্ডিং, দ্য 42। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে বিল্ডিংটা, এই 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 সাদা মতো, এই বিল্ডিংটা দমদম থেকে বিধাননগর যাওয়ার পথে যে সাদা রঙের বিল্ডিংটা দেখা যায় সেটা, বুঝেছ? যাই হোক, একটু ছাদের দিকে এলাম আর
আকাশে মেঘ দেখো, আবার সূর্যটা ঢেকে যাচ্ছে, আবার মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, ছাদে জল জমে আছে। একটা মেঘের মধ্যে দিয়ে একটা ফ্লাইট চলে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে, আবার বৃষ্টি আসছে, আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, ঝিরঝির ঝিরঝির করে। ওই যে ওই যে ওই যে চিলটা আবার চলে এসছে, দূর আমি নিচে চলে যাই। এই যে টবগুলো দেখছো, এগুলো সব আমাদের টব, গাছগুলো সব মরে গেছে, ছাদে রোদ লাগে প্রচুর ডিরেক্ট তাই। আর এদিকে দেখো আমাদের লিফটের কাজ চলছে, লিফটের কাজ এখনও কমপ্লিট হয়নি, চলছে। ছাদের এই পোর্শনটাতেও আমাদের গাছ আছে, দেখো এই একটা টবে গাছ বসিয়ে রেখেছি, এই পোর্শনটাতে কমই আসি, আবার বৃষ্টি চলে এসছে, সেই জন্য আমি নিচের দিকে চলে যাচ্ছি, ছাদে আর দাঁড়াবো না, নিচে যাই, বৃষ্টি আসছে আবার, আবার শুরু হয়েছে বৃষ্টি। ওই জন্যে আর দেখো আমি আজকে আবার আমার হাজব্যান্ডের টি শার্ট পরেছি, মানে আমি ওর টি শার্ট প্রায় সময়ই পরি, আমি তো ওর প্যান্টও পরি, ওর ট্র্যাক প্যান্ট আমি পরি মাঝে মাঝে। কী বলো তো এই ধোঁয়াটা, এটা হচ্ছে মশার ধোঁয়া, মশা চলে যাওয়ার জন্যে বিকালে করে ধোঁয়া দিয়ে যায়, এটা গ্যাসটা দিয়ে যায়। ঘরে ঢুকছে, বন্ধ করো বন্ধ করো, জানলা বন্ধ করো, এখন ইয়ে হচ্ছে না।